আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে মূলত আমরা শিক্ষক নিবেদন পরীক্ষার আদ্যোপান্ত সম্পর্কে জানব। আসলে একটা নিয়োগ সম্পূর্ণ হতে কি কি ধাপ পার হতে হয়, একজন পরীক্ষার্থীকে কতগুলো ধাপে অ্যাটেন্ড করতে হয়, তারপরে শেষ পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে সুপারিশ। চলুন শুরু করা যাক। একটি সম্পূর্ণ নিয়োগ হতে কি কি ধাপ পার হতে হয়। প্রথম ধাপ, প্রিলিমিনারি পাস করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। এনডিআরসি করতে আপনার সার্কুলার প্রকাশ করা হয়, সেই সার্কুলার ভিত্তিতে প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। যারা প্রিলিমিনারিতে পাস করে তাদের জন্য পরবর্তী ধাপ হলো রিটেন বা লিখিত পরীক্ষা। রিটেন বা লিখিত পরীক্ষা সবচেয়ে কঠিন এবং কি বলবো, সবচেয়ে কঠিন এবং খুবই বড় একটা ধাপ। এই ধাপ পার হলে মোটামুটি, যারা এই ধাপ পার হয় তারা মোটামুটি চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়। রিটেনের পরে আসে ভাইবা, সবচেয়ে সহজ পরীক্ষা। ভাইবা নিবন্ধনের ভাবে সবচেয়ে সহজ। কথাটা বলার কারণ হচ্ছে, আমাদের এক টিচার আছে, উনি বলছিলেন নিবন্ধনের প্রিলি হলো নদী, রিটেন বা লিখিত হলো সমুদ্র, এবং ভাইবা হলো পুকুর। যারা প্রিলি এবং রিটেন পাস করে তারা, তাদের কাছে ভাইবা খুবই খুবই সহজ। কেননা ভাইবাতে তেমন কাউকে ফেল করায় না বললেই চলে। চতুর্থ ধাপে ভাইবা পাস হলে সবার সার্টিফিকেট নিজ নিজ জেলায় পাঠানো হয়। প্রায় সবাইকে ভাইবা পাস করলে SMS এর মাধ্যমে 1 থেকে 1.5 মাসের মধ্যে জানিয়ে দেওয়া হয় যে আপনার নিজ নিজ জেলায় আপনার সার্টিফিকেট চলে গিয়েছে, আপনি সেখান থেকে কালেক্ট করে। এরপর যারা সার্টিফিকেট হাতে পায় তাদের জন্য বড় বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এবার সার্টিফিকেট পাওয়ার পর 1 থেকে 1.5 মাসের ব্যবধানে একটা গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে NTRC। এই গণ বিজ্ঞপ্তির প্রকাশের পর মূলত আমরা জানতে পারি যে শূন্য আসন, কতগুলো শূন্য আসন আছে, কত কোন বিষয়ে কতগুলো আসন ফাঁকা রয়েছে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়। গণ বিজ্ঞপ্তি আবেদনের পর কমপক্ষে 1 থেকে 2 মাস সময় নেওয়া হয় চূড়ান্ত সুপারিশের জন্য। এরপর আছে পুলিশ ভেরিফিকেশন, যেটা সব চাকরিতেই লাগে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে সর্বশেষ আবার ঢাকায় অফিসে কাগজ জমা দিতে হবে। চূড়ান্ত ভাবে কাগজ জমা দেওয়ার মাধ্যমেই আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়। এই কাগজ জমা দেওয়ার পরে তারা আপনাকে নির্ধারিত কলেজে বা স্কুলে জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা বলে সেটা আপনাকে পাঠিয়ে দেয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা উপকৃত হবেন এই জন্য এই ভিডিওগুলো বানানো। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।